হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আমি বিশ্বজিৎ, আপনারা দেখছেন ওয়ার্ল্ড উইনার 360 ডিগ্রি ইউটিউব চ্যানেল। আমি জব আপডেট দিয়ে থাকি, আর আপনারা যদি টাইম টু টাইম জব আপডেট পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আপনি যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন আর অলরেডি করেছেন তো থ্যাংক ইউ সো মাচ সাবস্ক্রাইব করার জন্য। ইন্ডিয়ান আর্মিতে র্যালির মাধ্যমে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো। আপনারা এই ভিডিওর থেকে জানতে পারবেন যে র্যালির ডেট এবং ভেনু কোথায় এবং এই র্যালিতে কোন কোন ডিস্ট্রিক্ট থেকে আপনারা অ্যাটেন্ড করতে পারবেন। তার কমপ্লিট ইনফরমেশন অর্থাৎ গাইড পেয়ে যাবেন এই ভিডিওটি থেকে। তাই বলছি ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা অবশ্যই দেখতে থাকুন। তাহলে দেখে নেওয়া যাক বিস্তারিত হয়ে ভিডিওটিকে নোটিফিকেশনে গিয়ে। দেখুন, এখানে আমি ওপেন করেছি আপনাদের সামনে যে অফিসিয়ালিভাবে নোটিফিকেশনটা বেরিয়ে চলেছে সেই নোটিফিকেশনটা আমি আপনাদের সামনে এখানে ওপেন করেছি। অর্থাৎ বেরিয়ে চলেছে আপনার সামনে সেই নোটিফিকেশনটা শিলিগুড়ি অফিস আর্মির, যে আপনাদের অফিসটা আছে শিলিগুড়িতে, সেখান থেকে আপনার এই নোটিফিকেশনটা বেরিয়ে চলে এসেছে এবং সেটা আপনার সামনে শো করছে। আপনার এই র্যালি হবে বলেছে দেখুন যে 5ই সেপ্টেম্বর থেকে 12ই সেপ্টেম্বর কিন্তু আপনাদেরকে এই র্যালি অনুষ্ঠিত হবে। এবং আপনাদেরকে র্যালির অনুষ্ঠানে আপনাদেরকে যেসব ডিস্ট্রিক্ট আপনারা অ্যাটেন্ড করতে পারবেন তার একটু এখানে কিন্তু আপনার সামনে শো করছে। দেখুন আপনারা জলপাইগুড়ি, তারপর আপনার দার্জিলিং, নেক্সট এখানে আলিপুরদুয়ার, এবার নেক্সট এখানে বলেছে যে মালদা, কালিম্পং এবং উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর এবং কোচবিহার, আপনার এইসব ডিস্ট্রিক্টের অন্তর্গত হলে আপনারা কিন্তু অবশ্যই এই র্যালিতে অ্যাটেন্ড করতে পারবেন 5ই সেপ্টেম্বর থেকে 12ই সেপ্টেম্বর পর্যন্ত। এবং এখানে দেখুন যে আপনারা যদি এইসব ডিস্ট্রিক্টের অন্তর্গত না হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনার ডিস্ট্রিক্টের নাম টাইপ করুন। যখন এইরকম রিক্রুটমেন্ট বেরিয়ে আসবে র্যালির অর্থাৎ ইন্ডিয়ান আর্মিতে, তখনই কিন্তু আমরা আপনাদের সামনে এরকম ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসবো এবং সেখানে আপনাদেরকে কমপ্লিট ইনফরমেশন পৌঁছে দেবো। এবং এখানে দেখুন যে আপনারা কিভাবে আবেদন করবেন। আবেদন করার জন্য 7ই জুলাই কিন্তু আপনার অনলাইনে প্রসেস শুরু হবে, রেজিস্ট্রেশন প্রসেস কিন্তু আপনাদেরকে করে নিতে হবে এবং 20 আগস্ট হচ্ছে লাস্ট ডেট আপনার সামনে বলে দিয়েছে দেখুন। এবং আপনাদেরকে যে রেজিস্টার্ড ইমেল আইডি দেবেন সেই ইমেল আইডিতে আপনাদেরকে পুরো অ্যাডমিট কার্ড সেন্ড করে দেওয়া হবে, আপনাদেরকে সেটা শো করতে হবে 21 আগস্ট থেকে 27 আগস্টের মধ্যে। এবং আপনাদেরকে র্যালি দিতে হবে 5ই সেপ্টেম্বর থেকে 12ই সেপ্টেম্বর, আপনাদেরকে কিন্তু ডেটও বলে দেওয়া হবে আপনাদেরকে কোন দিনে যাবেন। এবং নিচে এখন দিয়ে দিয়েছে যে ক্যাটাগরি অ্যান্ড ফিজিক্যাল ক্রাইটেরিয়া আপনার সামনে একটা, এবং নিচের দিকে দিয়ে দিয়েছে দেখুন যে আপনার ক্যাটাগরি অ্যান্ড ফিজিক্যাল ক্রাইটেরিয়া আপনাদেরকে একটা ছকের আকার অর্থাৎ টেবিলের আকারে আপনার সামনে পুরো ডিটেলস এখানে শো করছে। দেখুন এখানে আপনার ক্যাটাগরি দিয়ে দিয়েছে, আপনাদের এখানে এজ দিয়ে দিয়েছে, আপনাদেরকে 1 অক্টোবর 2019 অনুযায়ী আপনাদেরকে বয়স কত হতে হবে, তারপর আপনাদেরকে কত বন হতে হবে অর্থাৎ আপনাদেরকে কত বিটুইনের মধ্যে রাখতে হবে সেটা আপনাদেরকে বলে দিয়েছে। নেক্সট এখানে আপনার ফিজিক্যাল কতটা লাগবে, আপনার ফিজিক্যাল মিনিমাম হাইট, তারপর ওয়েট, চেস্ট সেটা আপনার সামনে বলে দিয়েছে। নেক্সট এখানে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশান কী কী লাগবে সেটা আপনার সামনে শো করছে দেখুন। এবং এখানে দেখুন যে আপনাদেরকে যেসব ক্যাটাগরিতে নিয়োগ করা হয়, আপনাদেরকে সোলজার জেনারেল ডিউটি, তারপর সোলজার টেকনিক্যাল, তারপর সোলজার টেকনিক্যাল এভিভিয়েশন, তারপর অ্যামিউটেশন এবং এক্সামিনার, তারপর আপনাকে সোলজার নার্সিং অ্যাসিস্ট্যান্ট, নার্সিং অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ভেটারি, তারপর সোলজার ক্লার্ক, তারপর স্টোর কিপার টেকনিক্যাল, তারপর আপনাকে নিয়োগ করবে সোলজার টেডসম্যান, তারপর আপনাদেরকে সোলজার টেডসম্যান 8 পাসের আছে এবং 10 পাসেরও আছে। তাহলে এইসব দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে কিন্তু এইসব পদে নিয়োগ করা হবে এবং সেখানে আপনাদেরকে পুরো ডিটেলস আপনার সামনে শো করছে দেখুন। এখানে আপনাদেরকে যদি আপনারা সোলজার জেনারেল ডিউটির জন্য আবেদন করতে চান তাহলে আপনাদেরকে মিনিমাম এখানে মাধ্যমিক পাস থাকতে হবে এবং আপনাদেরকে সেটা শো করছে দেখুন। সেটা আপনাদেরকে বলে দিয়েছে 45 মার্কস থাকতে হবে এবং অবশ্যই আপনাদের 33% ইচ সাবজেক্টে থাকতে হবে, সেটা আপনাদের পুরো ডিটেলস এখানে শো করছে দেখুন। আর আপনাদের সোলজার টেকনিক্যাল পদে যেন আবেদন করতে চান তাহলে অবশ্যই আপনাকে 10+2 এবং সঙ্গে সঙ্গে আপনাদেরকে সায়েন্স স্ট্রিম থাকতে হবে, সেটা আপনাদের বলে দিয়েছে দেখুন। এখানে আপনাদের সোলজার টেকনিক্যাল এবং আপনাদের সোলজার নার্সিংয়েও কিন্তু একই রকম আপনাকে 10+2 এবং সায়েন্স স্ট্রিম থাকতে হবে এবং অবশ্যই আপনাকে এখানে বায়োলজি মানে সাবজেক্ট থাকতে হবে। এবং আপনাদেরকে এখানে দেখুন যে নিচে দিয়ে দিয়েছে আপনাদেরকে কত হাইট হতে হবে, তারপরে আপনাদেরকে কোন ক্যাটাগরি অনুযায়ী আপনাদেরকে কী কী ছাড় পাবেন তার একটা লিস্ট কিন্তু আপনারা আপনার সামনে পুরো ডিটেলস এখানে শো করছে। আপনারা কী করবেন, আপনারা এই ভিডিও ডিসক্রিপশনে ক্লিক করে আপনারা এই নোটিফিকেশানটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আর আপনারা যদি অনলাইনে আবেদন করতে চান, অনলাইনে আবেদন কিন্তু আপনার 7ই জুলাই কিন্তু শুরু হবে এবং এই আবেদন চলবে আপনার 20 আগস্ট পর্যন্ত। যারা আপনারা এইসব ডিস্ট্রিক্ট অন্তর্গত তাহলে অবশ্যই আপনারা আবেদন করে নিন 7ই জুলাই থেকে 20 আগস্টের মধ্যে। তাহলে এই হচ্ছে আমাদের একটা ছোট্ট জব সংক্রান্ত আপডেট ভিডিও পৌঁছে দেওয়ার মতো। আশা করছি ভিডিওটা আপনাদের অনেকটাই কাজে লেগেছে, যদি কাজে লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটু লাইক করে দিয়ে যাবেন এবং অবশ্যই ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে কোনো।